মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। জামাষষ্ঠীর দিনে ষষ্ঠী পুজোয় মেতে উঠেছে এলাকাবাসী। মুর্শিদাবাদের দৌলতাবাদের ছুটিপুর এলাকায় মঙ্গলবার সকাল সকাল ষষ্ঠীতলায় ভিড় মহিলাদের। জামাই মেয়ে তাদের সন্তান বাবার বাড়ি, কোনো ত্রুটি না রেখেই চলে জামাই আপ্যায়ন। সারা বাংলার সাথে সাথে ছুটিপুর এলাকাতেও জামাষষ্ঠী উপলক্ষে ষষ্ঠী পুজো এবং অরণ্য পুজোর আয়োজন করা হলো। মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় এই পুজো করে থাকেন। সারাদিন উপবাস রেখে অরণ্য পুজো করে সন্তান সন্ততিদের হাতে মঙ্গলসূত্র বেঁধে দেন মায়েরা। প্রাচীন সেই রীতি যা বজায় রয়েছে আজও। এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে, এই তিথি ধরেই জামাই ষষ্ঠী, এই খেলার নাম হচ্ছে জামাই ষষ্ঠী এবং অরণ্য ষষ্ঠী বলা হয়। জামাই ষষ্ঠীতে আয়োজন বলতে কিছু পুজোর যেগুলো আমাদের প্রত্যেকটা পুজোর ক্ষেত্রে ফল মোলালি ফল সব কিছু থাকে, বিশেষ করে এটা আমাদের যে কোনো বটবৃক্ষের তলায় কিংবা কোনো বেল গাছের তলায় এটাতে পুজো হয়ে থাকে। এই পুজোটা বটবৃক্ষের কাছে যে কোনো মন্দিরের মধ্যে এটা পুজোটা হয়। এটা হচ্ছে বিশেষত্ব ফলফলারি যা প্রচণ্ড আনন্দ, বিশেষ করে জামাই মেয়েদের প্রত্যেকটা শ্বশুর বাড়িতে জামাই এবং মেয়েরা আসে, তাদের পরিভোজনের ব্যবস্থা, সেই সঙ্গে একটু আনন্দ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।